শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় কী হতে পারে, এসো আমরা একটু দেখে নেই। দেখো, আমরা একটু বোর্ডে তাকাই। বোর্ডে এখানে আমি লিখে রেখেছি ওয়ার্ড মেকিং, অর্থাৎ শব্দ গঠন। আমি কয়েকটি লেটার দিয়ে তোমাদেরকে ওয়ার্ড তৈরি করতে শেখাবো, আর সেই ওয়ার্ডের মিনিংগুলো তোমাদের আজকে আমি শিখিয়ে দিব। তো আজকে আমাদের প্রথম যেই লেটারটি দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করব, সেই লেটারটি হচ্ছে পি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখি পি দিয়ে আমি কোন কোন ওয়ার্ড তৈরি করেছি আমরা একটু দেখে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ পি ই এন, পেন। এবার পি দিয়ে আরেকটি ওয়ার্ড তৈরি করেছি, একটু খেয়াল করো, পি এ ডাবল আর ও টি, প্যারট। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা ছবিটি বোর্ডে টানিয়ে তুলি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমি পিতে পেন, পিতে প্যারট এটা লিখে টানিয়ে রেখেছি। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আর অবশ্যই এই ওয়ার্ডগুলো তোমরা শেখার চেষ্টা করবে এবং নিজেরাও নতুন নতুন ওয়ার্ড তৈরি করবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরের লেটারটি আমরা হচ্ছে একটু খেয়াল করি, পরের লেটারটি হচ্ছে কিউ। কিউ দিয়ে যে ওয়ার্ডটি আছে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, কিউ ইউ ডাবল ই এন, কুইন। কিউ দিয়ে আরেকটি ওয়ার্ড তৈরি করেছি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, কিউ ইউ আই ডাবল এল, কুইল। এসো আমরা ছবিটি টানিয়ে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, কিউ দিয়ে আর কী কী ওয়ার্ড হতে পারে আমরা একটু মনে মনে ভাববো, কারণ এই দুইটা ওয়ার্ড ছাড়াও আরও অনেক ওয়ার্ড তৈরি করা যায়, সেগুলো আমরা এখন আস্তে আস্তে লিখব এবং সেগুলো জেনে নিব। এবার শিক্ষার্থী বন্ধুরা, কিউ এর পরে যে লেটারটি আছে সেই লেটারটি হচ্ছে আর। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটি হচ্ছে আর। আরে যে ওয়ার্ডটি তৈরি করেছি একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আর ও এস ই, রোজ। এবার আর দিয়ে আমি আরেকটি ওয়ার্ড তৈরি করেছি, র্যাট, আর এ টি, র্যাট। আমরা আগে ছবিগুলো টানাবো, এরপরে আমরা আরও কিছু ওয়ার্ড তৈরি করব এবং সেই ওয়ার্ডগুলো তোমাদের লিখে দেখাবো, এবং ওয়ার্ডগুলোর আমরা বাংলা অর্থ এখন জেনে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে তিনটি লেটার দিয়ে কয়েকটি ওয়ার্ড তৈরি করেছি। প্রথমে হচ্ছে পি, পি ফর পেন, পি ই এন, পেন। পেনের বাংলা নিশ্চয়ই তোমরা জানো, দেখো এখানে একটি ছবি আছে, দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, পেনের বাংলা হচ্ছে কলম, এটি একটি কলমের ছবি। এসো বাংলা শব্দটি লিখে ফেলি, ক ল ম, কলম। এবার শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি ওয়ার্ড আছে পি ফর প্যারট। দেখো পি এ ডাবল আর ও টি, প্যারট। প্যারটের বাংলা মিনিং হচ্ছে, নিশ্চয়ই ছবিটি দেখে বুঝতে পারছো, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানেও একটি ছবি আছে, এটি হচ্ছে একটি পাখি, সেই পাখিটি হচ্ছে টিয়া পাখি। তাহলে প্যারটের বাংলা হচ্ছে টিয়া। এসো আমরা শব্দটি লিখে ফেলি, টি অন্তস্থ আকার আ, টিয়া। এবার দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা পি দিয়ে আর কী কী ওয়ার্ড তৈরি করতে পারি। পিতে পন্ড হয়, এসো আমরা ওয়ার্ডটি লিখি, পি ও অ্যান্ড ডি, পন্ড। পন্ডের বাংলা হচ্ছে পুকুর, পরিষ্কার কু, পরিষ্কার কু, বয়স শুনো র, পুকুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পুকুর দেখেছো, যারা গ্রামে গিয়েছো বা গ্রামে থাকো তারা দেখবে
গ্রামে অনেক পুকুর থাকে, মানুষ পুকুরে গোসল করে, জিনিস বিভিন্ন জিনিসপত্র ধোয়া মোছা করে পুকুরের পানি দিয়ে। এবার পি দিয়ে আমরা আরেকটি ওয়ার্ড তৈরি করব, আর কি হতে পারে, পট, পি ও টি, পট। পটের বাংলা হচ্ছে পাত্র, এসেও আমরা বাংলা শব্দটি লিখে ফেলি, পয়কার পা তৈর ফলা পাত্র। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের লেটারে চলে আসি। আমাদের পরের লেটারটি হচ্ছে কিউ, কিউ ফর কুইন, কিউ ইউ ডাবল ইএন, কুইন। কুইনের বাংলা হচ্ছে, দেখো ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে যদিও ছোট, দেখো তোমরা এই ছবিটি খেয়াল করো, একটি রানীর ছবি। তাহলে কুইনের বাংলা আমরা কী জানলাম, রানী। এসো রানী শব্দটিও লিখে ফেলি, বয়সুন্দরায়িকারা মধ্যনয় দীর্ঘিকার নি, রানী। রানী তোমরা রশ্মিকার দিয়েও লিখতে পারবে, দুইটাই সঠিক। এবার কিউ ফল, কিউ ফর কুইল, কিউ ইউ আই ডাবল এল, কুইল। কুইলের বাংলা নিশ্চয়ই তোমরা এই ছবিটি দেখে বুঝতে পারছো, একটি পাখির পালক দেখা যাচ্ছে, তাই না? তাহলে কুইলের বাংলা হচ্ছে পাখির পালক, পাখির পালক, পয়কার পা ল ক। এবার শিক্ষার্থী বন্ধুরা কিউ দিয়ে আর কি হতে পারে, কুইল্ট। এসো আমরা কুইল্ট ওয়ার্ডটি লিখে ফেলি, কিউ ফর কুইল্ট, কিউ ইউ আই এল টি, কুইল্ট। কুইল্টের বাংলা হচ্ছে লেপ, তোমরা নিশ্চয়ই সবাই লেপ চিনো, যখন অনেক ঠান্ডা পড়ে শীতের সময় আমরা লেপ ব্যবহার করে থাকি শীতের হাত থেকে বাঁচার জন্য। তো এসো আমরা আগে শব্দটি লিখে ফেলি, কুইল্ট, কুইল্টের বাংলা হচ্ছে লেপ, লয়কার নে প, লেপ। এবার আরেকটি ওয়ার্ড দেখি আমরা লিখতে পারি কি না, কিউতে আর কি হতে পারে, কিউতে কুইট। এসো আগে ওয়ার্ডটি লিখি, কিউ ইউ আই ই টি, কুইট। কুইটের বাংলা হচ্ছে নীরবতা বা শান্ত হওয়া, তো এসো আমরা লিখি শান্ত হওয়া, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার সবার শেষে যে লেটারটি আছে, এই লেটারটি তোমরা নিশ্চয়ই সবাই চিনো, এই লেটারটি হচ্ছে আর, আর ফর রোজ, আর ও এস ই, রোজ। রোজের বাংলা দেখো ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই ছবিটা আমি এখানেও বড় করে এঁকে রেখেছি, একটি ফুল, সেই ফুলটির নাম হচ্ছে গোলাপ। তাহলে রোজের বাংলা হচ্ছে গোলাপ, গয়কার গো লয়কার লা প, গোলাপ। এবার আর দিয়ে এখানে আরেকটি ওয়ার্ড আছে, আর ফর র্যাট, র্যাটের বাংলা দেখো এই ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটি একটি প্রাণী আর সেই প্রাণীটি হচ্ছে ইঁদুর। তাহলে আমরা এখন র্যাটের বাংলা শব্দটি লিখব, রস্বই চন্দ্রবিন্দু দয় রসিকার দু বয়সুন র, ইঁদুর। এবার আর দিয়ে আর কী কী ওয়ার্ড হতে পারে দেখি শিক্ষার্থী বন্ধুরা, রেড হতে পারে, আর ফর রেড, আর ই ডি, রেড। রেডের বাংলা হচ্ছে লাল, একটি রঙের নাম, লাল রং দেখেছো কখনো? হ্যাঁ, এ দেখো এটি লাল রং, এটি লাল রং। তাহলে আমরা রেডের বাংলা কী পেলাম, রেডের বাংলা হচ্ছে লাল। এবার আরেকটি ওয়ার্ড লিখব আমরা আর দিয়ে, আর ফর রেইন, আর এ আই এন, রেইন, আর এ আই এন, রেইন। রেইনের বাংলা হচ্ছে বৃষ্টি, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বৃষ্টি দেখেছ, সবাই বৃষ্টি চিনো, তাই না? আকাশে যখন মেঘ জমে তখন মাটিতে সেই মেঘের কণাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তাই না? বৃষ্টিতে খেলা করতে ভিজতে অনেক মজা লাগে। তাহলে আমরা রেইনের বাংলা কী লিখব, বৃষ্টি। এসো আমরা লিখে ফেলি, বারিকার ডি মূর্ধন ছয়টয় রশিকার, বৃষ্টি। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ যা যা পড়লাম এবার এসো আরেকবার একটু পড়ে ফেলি, তাহলে আমাদের কী হবে আবার বেশি বেশি করে মনে থাকবে। তো এসো প্রথম লেটারটি হচ্ছে পি, পি ফর পেন কলম, পি ফর প্যারট টিয়া, পি ফর পন্ড পুকুর, পি ফর পট পাত্র।
এর পরের লেটারটি হচ্ছে আর। আর ফর কুইন, রানী। আর ফর কুইল, পাখির পালক। আর ফর কুইল্ট, লেপ। আর ফর কুয়েট, শান্ত হওয়া। সরি, আমার এখানে ভুল হয়েছে। এখানে কিউ ফর কুইন, রানী। কিউ ফর কুইল, পাখির পালক। কিউ ফর কুইল্ট, লেপ। কিউ ফর কুয়েট, শান্ত হওয়া। এবার শিক্ষার্থী বন্ধুরা, সবার শেষে যে লেটারটি, এটি হচ্ছে আর। আর ফর রোজ, গোলাপ। আর ফর র্যাট, ইঁদুর। আর ফর রেড, লাল। আর ফর রেন, বৃষ্টি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। এবার আমরা তোমাদেরকে এবার আমি বাড়ির কাজ দিব। তোমরা সেই বাড়ির কাজটি ডায়েরিতে লিখে রাখবে, যেহেতু আমাদের এগুলো প্রতি সপ্তাহের শনিবার জমা দিতে হয়। তো এসো আমরা হোমওয়ার্ক লিখে ফেলি। HW, বাড়ির কাজ। বাড়ির কাজ। ওয়ার্ড মেকিং। PQR, ওয়ার্ড মেকিং দুইটি করে। PQR দিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই SWT লিখে রেখেছো, বাড়ির কাজ, ওয়ার্ড মেকিং দুইটি করে। এখানে যে লেটারগুলো আছে, এই লেটারগুলো দিয়ে তোমরা দুইটি করে ওয়ার্ড তৈরি করবে, অর্থাৎ শব্দ গঠন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সামনে আবার হাজির হবো নতুন একটি পার্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।